তো বাংলাদেশের মানুষ আছে তারা তো বুঝতেছে না বিদেশ কত কষ্ট, তারা ফোন করে বলবে টাকা কোথায়, টাকা যখন দিবেন না তখন তারা রাগ করবে বুঝছেন। এত কম কেন, এত কম কেন যে আরো কোথায় এগুলো তারা বুঝেন। এই যে এই যে নানটা হাত দিয়ে বললাম, এই যে বড় করতেছি, এই যে এখন আগুনের মধ্যে ঢুকাবো খালি হাতে বুঝছেন না। আমাদের দক্ষ শেফ ইউকেতা আইসা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাইতেছে, এর নাম প্রবাস জীবন, খালি রং তামাশা নারে ভাই। তো বন্ধুরা আরেকটা ফটোশ্যুটে আসছিলাম, তো এটা এক বাঙালি ভাইয়ের রেস্টুরেন্ট, খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে, তাদের কাজ, নিষ্ঠতা, অতিথিপরায়ণতা সব কিছু দেখে। যখন বিদেশে মাটিতে কোনো বাঙালির সাথে দেখা হয় তখন মনে হয় পরিবারের কোনো মানুষ, তখন মনে হয় না যে সে কে না কে তাকে চিনি না, তখন মনে হয় সে আমার আপন ভাই, দেশের ভাই। তো আমি একবার চিল্লাছিলাম বুঝছেন না, হ্যাঁ পাতলা একটা খিচুড়ি ভালো হয়, আর ওনারা কি ভালো হয় চানা চানা বিরান, আর মুড়ি আছে না মুড়ি, এটা মিক্স করে ওনারা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সবকিছু একসাথে মিক্স করে সব স্যার। তো সিলেটের একটা এটা ভালোবাসে পায় না, না আর ঢাকাইয়া খিচুড়ি ভালোবাসে না, ওখানে কি করবে, ওখান সমস্যা হয়ে গেছে। তো ওখান তো আমি হিসাবে গেছে গেছে মানে কথাটা গেছে আর কি, তো আমি হিসাবে পরামর্শ করলেন যে একদিন হবে খিচুড়ি চানা খিচুড়ি, আর একদিন হবে চানা বিরান আর মুড়ি। কিছুদিন খাওয়ার পরে এত মজা লেগে গেল খিচুড়ি পাঠে না কেন। এই দেখেন ভাইরা কি সুন্দর ইফতারের আয়োজন করছে, ইফতারি রেডি, এখন আমরা সবাই একসাথে ইফতারি করব ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। বলতে বলতে এই যে সিলেটি খিচুড়ি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাই। আপনি রোজা ভাঙেন না? রোজা ভাঙার টাইম হয়ে গেছে, কিন্তু কাজের চাপের শেষ নাই, সারাদিন রোজা রেখা কাজ করতেছে কিন্তু ইফতারি টাইমেও ঠিক মতো শান্তি মতো ইফতার করার সুযোগ নাই বুঝছেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বৈশা বৈশা ইফতারির আগে বোরিং হয়ে যান, ভাবেন যে বিদেশ যাবেন, এইটা হলো বিদেশের লাইফ বুঝছেন। সিরিয়াসলি ভাবির জন্য আজকে কি নেবেন আপনার ভাবির জন্য, দেন যে কারি টারি আপনার ভাবি দেশি খাবার যা দিবেন তাই খাবেন। কি ঝাল বেশি দিব না কম দিব? ঝাল বেশি না কম, আপনার ভাবি হলো ন্যাশনাল ভাবি, তার জন্য ঝাল বেশি দিবেন, ঝাল বেশি উনি পছন্দ করে না। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আজকে তার জন্য অনেক ঝাল আলা একটা খাবার আসতে যাচ্ছে, কত ন্যাশনাল ভাবি হইছে দেখা যাবে। হ্যাঁ এইটা ফ্লোইনা তোমার, এটা ভাবি আপনার জন্য কাজের পর আবার স্পেশাল গিফট ন্যাশনাল ভাবির জন্য। ইফতার করলাম একসাথে, নামাজ পড়লাম, এই ভাইদের সাথে বেশ ভালো একটা সময় কাটলো, শুধু কাজই না ভাই, বেশি খায় নাই কম খাইছে, না 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 আমি অনেক খাইছি, খিচুড়ি খাইছি আবার বিরিয়ানি খাইছি, যে অনেক খাবার হয়ে গেছে, না না ইনশাআল্লাহ আপনারা খাবেন আবার। এই যে আমি আরেকটা আরো দুটো আঙ্গুর খেলাম, ভাইজান আসি তাহলে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনার অ্যাওয়ার্ড লাগি, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নান বানানো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু বানাইতে গেলে প্যারা,